আমার দলের ফলের পরা মন্ত্রী আমার গার্জিয়ান মিনিষ্টার সিঙ্গাল ডাঙ্গরিয়াক ধন্যবাদ এই কারণে যে অন্তত এই ক্রাইসিসত সকলকে লগত লই এটা যুজ দিয়ার কারণে যেটু গভর্নমেন্টের ফলের পরা যে ইনিশিয়েটিভ লইছে তার কারণে আমি প্রথমতে তেওঁক ধন্যবাদ আর মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াক ধন্যবাদ যোৱা ২৬ তারিখে যে ঘটনা হয়েছে আজি আমি সকলে এই নিন্দা জনাই এটা প্রস্তাব গ্রহণ করেছো দ্বিতীয়তে আমি আজি এটা মেসেজ দিব বিচার যে আমি ক্রাইসিসত আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি না থাকিব অসম অসমীয়া আমি এক তাত কোনো কথা নাই আজি আমি গোটে বরাকবেলির বিধায়ক যিসকল আহা নাই তেওঁলোকৰ লগতে ফোনত কথা হৈছে আমি ইউনাইটেড তাত কোনো এক চু লিভা লিভাল কোনো পলিটিক্স নাই গভর্নমেন্ট এবং মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত লব অসমৰ স্বার্থত আমার মাটির স্বার্থত আমি গভর্নমেন্টের লগত থাকি আমার মাটির স্বার্থত আমার অসমৰ স্বার্থত আমি সব এক গোট আজি এই মেসেজ দিব কারণে আমি ইয়াত বইছিল আর গভর্নমেন্টেও এটা ফিল করেছে যে এতিয়া গোটে অসমৰ রাইজক লগত লৈ যুঁজিব লাগে এইখানে মিজো আগ্রাসনের পর আমি পরিত্রাণ পাব লাগে আর পার্মানেন্ট সলিউশনের কারণে কি করব লাগে যি পন্থা অবলম্বন করব লাগে অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড সব করবলে চিফ মিনিষ্টার রাজি আমি আমার কনফিডেন্স ডাইনামিক চিফ মিনিষ্টারের লিডারশিপত আমি আমার মাটি উদ্ধার করব পারি এটা একটা পার্মানেন্ট সলিউশন আমি পাম বলে আমি আশাবাদী।